হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি যে যেখান থেকে আজকের এই আমার ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 10টা। এখন থেকেই আমি আপনাদেরকে সঙ্গে নিয়েই আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করব অন্যান্য দিনের মতো আজকের এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে। তো রবিবার মানেই একটা জমজমাটি খাওয়া দাওয়া, রান্নাবান্নার তোড়ঝড় সকাল থেকে প্রত্যেক বাঙালির ঘরে লেগেই থাকে। তো আজকে আমাদের বাড়িতে মাটন এসেছে, সেটা রান্না করব। সকালবেলা টিফিন খাওয়া হয়ে গেছে, তো এখন এই মাটনটা আজকে রান্না হবে। সেজন্য প্রথমে আমি মাটনটাকে ধুয়ে রেখে গেছিলাম, তারপর ঠাকুর পুজো দিয়ে এসে ওটাকে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দই দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। আর এদিক করে এক এক করে আমি মশলা এই মিক্সিতে বেটে নেব। প্রথমে পেঁয়াজগুলোকে বাটবো, তারপরে অন্যান্য মশলাগুলো দেব, এতে সেগুলোকে বেটে নেব। আসলে রবিবার মানে সবার ছুটি হলেও বাড়ির গৃহিণীদের কিন্তু সেদিন প্রচণ্ড এক্সট্রা কাজ থাকে, সেগুলোকেই সেরে নেওয়া হয়। গৃহিণীদের রুটিনটা একটু আলাদা হয়, ছুটির দিন মানেই নানা রকমের বাড়তি কাজ যেগুলো থাকে সেগুলোকেই চট করে সেরে ফেলতে পারা যায়, কারণ ওই দিন বাড়িতে বেশি লোকজনকে পাওয়া যায় এবং সেদিন কাজের ক্ষেত্রে একটু সুবিধা হয়। তো এদিকে মশলাগুলো আমার সব পেস্ট করা হয়ে গেছে। এরপর আলুটাকে ভালো করে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নেব, কারণ যেহেতু মাটন হবে তো ওই জন্য আমাদের বাড়িতে প্রত্যেকেই প্রেশার কুকারে দেওয়া মাটন খেতে ভালোবাসে। তো আলুটা দিলে যাতে আলুটা গলে না যায় ওই জন্য আগে একটু হালকা করে ভেজে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা আর দেব গোটা গরম মশলা। আজকে মাটনটাকে বেশ ভালো করে একদম মনের মতো করে কষিয়ে বসিয়ে রান্না করব। ফোড়নটা 2-3 মিনিট মতো একটু ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজের পেস্ট। লো টু মিডিয়ামে রেখে ফ্লেমটাকে আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর শেষে আদা বাটা, রসুন বাটা দিয়েও আমার কষানো হয়ে গেছে। তারপরে টমেটো পেস্টটা দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে মশলাটিকে একদম লো ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এদিকে আজকে কিন্তু ভীষণ রোদ হয়েছে, তো আজকে এই পাঁপড়গুলোকে ভাবছি রোদে দিয়ে দেব। তার কারণ হচ্ছে এগুলো কিন্তু রোদে না দিয়ে ভাজলে মোটেও ফুলতে চায় না, ওই জন্য আজকে এই প্রচণ্ড কড়া রোদ হয়েছে পাঁপড়গুলোকে রোদে দিয়ে দেব। আর এদিকে হচ্ছে পাঁচফোড়ন, এটা এসেছিলো 1 সপ্তাহ মতো হয়েছে, তো আমি রেখে দিয়েছিলাম, পুরোনোটা ইউজ করছিলাম। তো এটা যখন বের করে দেখি এটা মানে নষ্ট হয়ে গেছে, ছাদ কুড়ে মতো পড়ে গেছে, ওই জন্য ওটাকে ভালো করে ধুয়ে ছাঁকনিতে ছেঁকে এইভাবে থালায় পাতিয়ে দিয়েছি। এবার ওগুলোকে রোদে দিয়ে দেব। চলুন আপনাদের দেখাই আজকে কেমন মানে রোদের তেজ। আর এই সুযোগে আমি তো প্রচুর জামা কাপড় কেচে ফেলেছি আজকে, তো দুটো কাজ এদিকে আমার হয়ে যাবে, এটা রোদে দেওয়া হয়ে যাবে আর যে জামা কাপড়গুলো শুকিয়েছে ওগুলোকেও তুলে নিয়ে চলে যাব। আর এতটা পরিমাণে রোদ মনে হচ্ছে যেন মুখটুক পুড়ে যাবে, ওই জন্য একটু কাপড়টা মুখে একটু চাপিয়ে নিয়েছি। তারপরে এই জামা কাপড়গুলো এক এক করে তুলে নেব, যেগুলো শুকনো হয়ে গেছে ওগুলোকে তুলে নেব আর যেগুলো একটু ভেজে আছে ওগুলো থাক, পরে তুলব। আমার ছেলের এই জামা কাপড়গুলো আমি সকালবেলা একদম কেচে শুকিয়ে দিয়েছিলাম, তো ওগুলো একেবারে শুকিয়ে গেছে। আর পাতলা যে জামা কাপড়গুলো ওগুলো শুকিয়ে গেছে, আর গেঞ্জি টেঞ্জি ওগুলো একটু মোটা, ওগুলো টি শার্ট ওগুলো আর শুকায়নি, তো ওগুলোকে পরে এসে তুলবো। যখন এই পাঁপড়গুলোকে তুলতে আসবো তখন এটা তুলবো। আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ওই পাঁপড়ের পাশে ওই যে গণেশ ঠাকুরটা, ওটাকেও আজকে ধুয়েছি, কারণ আমার ছেলে ওটা খেলে প্রচুর নোংরা করে ফেলেছিলো, ওটাকেও ধুয়ে দিয়েছি। জামা কাপড় তুলে নিচে চলে এসেছি, আমি এতটা রোদ থেকে এসেছি, তো নিচে এসে আমি 30 সেকেন্ড মতো যেন কিছুই দেখতে পাচ্ছিলাম না, চারদিকটা পুরো অন্ধকার হয়েছিল। তারপরে চলে এসে একটু জল খেয়ে চলে এসে রান্নাঘরে, এদিকে এসে দেখি মশলাটাও কষানো হয়ে গেছে। এরপরে ভালো করে মাংসটা দিয়ে খুব ভালো করে একেবারে কষিয়ে নেব। দেখুন একটু জল বেরিয়েছে, এই জলটা শুকনো অবধি ভালো করে কষাতে থাকবো।
কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এরপর এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। তার আগে এদিকে একটা বাটিতে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি। গরম জল কিন্তু যে কোনো তরকারিতে দিলে তার টেস্টটা খুব ভালো হয়। প্রেশার কুকারটাকে মাংসগুলো দিয়ে দিয়ে এবার ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে এবার সিটিটা লাগিয়ে রেখে দেব। তিন চারটা সিটি দিলেই হয়ে যাবে। আর ওদিকে আমি ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, ভাতও প্রায় হয়ে এসছে। এই যে উপর থেকে আলুগুলোকে দিয়ে এবারে প্রেশার কুকার ঢাকনাটা লাগিয়ে দেবো। আমি আগে থেকে আলুটাকে কষাইনি, কারণ কষাতে থাকলে আলুটা আরও বেশি সেদ্ধ হয়ে গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে এবার প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে বসিয়ে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে। তিনটা চারটা সিটি দিলেই হয়ে যাবে। রান্নাবান্না শেষ হয়ে গেছে। এরপরে যে থালা বাসনগুলো জমেছিল কড়াই, ওগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব, তাহলে এই জায়গাটা একটু ফাঁকা হয়ে যাবে। আর আজকে পুজোর আগের কিছু পরিষ্কার করার আছে, ভাবছি ওগুলোকে করব। তো ওই জন্য তাড়াতাড়ি করে সব বাসনপত্রগুলো মেজে ধুয়ে রেখে দিচ্ছি। এইভাবে প্ল্যান করে করে যদি কাজটা করে ফেলা যায় তাহলে বেশ ভালোই হয়। আজকে যেহেতু রবিবার, বাড়িতে লোকজন আছে, ওই জন্য একটু আজকে সমস্যা হবে না। সেই জন্য আজকে ভাবছি একটু যেগুলো অনেকক্ষণ টাইমের লাগবে পরিষ্কার করতে, ওই জিনিসপত্রগুলো আগে পরিষ্কার করে নেব। কারণ পুজোতে তো আর বেশি দিন বাকি নেই, ওই 10-12 দিন মতো বাকি আছে। ওইটুকু দিনের মধ্যে আমাদের সব কিছু কমপ্লিট করতে হবে। এবার বাসনটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এটা এখানে থাক, জল ঝরতে থাকুক, এগুলো পরে এসে তুলবো। ভাতটাও ওইদিকে আমার হয়ে গেছে, এবার ভাতে ফ্যানটা গালিয়ে নেব। প্রথম প্রথম বিয়ের পরে এই ফ্যান, ভাতের ফ্যান গালানো নিয়ে কিন্তু প্রচুর ভয় লাগতো। এই মনে হতো যে হাতের মধ্যে পড়ে যাবে। এক দুবার হাতে লেগেও গেছে, কিন্তু এখন আর ওইসবের ভয় আর লাগে না। রান্নাবান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপরে এই গ্যাসটাকে ভালো করে মুছে নেব। আর যেহেতু আজকে মাটন রান্না হয়েছিল, তো ওই জন্য গোটাটা একেবারে তেল আর মশলা ছিটিয়ে এইসব দেওয়াল টেওয়াল হয়ে গেছে। তো এইগুলোকে একদম ভালো করে এইভাবে এই কাপড়টা ঘষে ঘষে পরিষ্কার করে নেব। এইভাবে প্রত্যেক দিন একটু একটু পরিষ্কার করে রাখলে কিন্তু অতটা বেশি ময়লা জমে না। তাহলে পরে আর পরিষ্কার করতে অতটা কষ্টও হয় না। একেবারে সমস্ত কিছু ভালো করে ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে নিয়েছি।
এখন যা মশার উৎপাত, তো সেই জন্য জানলাটা দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে একটু পরেই সন্ধে হয়ে যাবে, মানে বিকেলের দিকে হলেই এই দিক দিয়ে প্রচুর পরিমাণে মশা আসতে থাকে। তো একটা দিকটা খোলা আছে আর একটা দিক বন্ধ করে দিয়েছি, একদিকে আর একটু পরেই ওটাকে লাগিয়ে আনবো। এখানে দুপুরের জন্য খাবার নিয়ে নিয়েছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এখানে চলে এসেছি। এই যে এটা হচ্ছে আমাদের স্টোর রুম বলতে পারেন, মানে এখানে সব ঘরের যে প্রয়োজনীয় জিনিসপত্র কিংবা অপ্রয়োজনীয় কিছু জিনিসপত্র এখানে রাখা আছে, ওগুলোকেই আজকে পরিষ্কার করব। এখানে সব নিচে নামিয়ে এই যে জায়গাগুলোতে প্রচুর পরিমাণে ধুলোবালি জমা হয়েছে, কারণ এটা এমন একটা জায়গায় সব সময় তো আর পরিষ্কার করা যায় না, এভাবে উঁচুতে উঠে ভীষণ কষ্ট হয়, মানে উপর থেকে জিনিসপত্রগুলো সব নামিয়ে করে কষ্ট হয় পরিষ্কার করতে। ওই জন্য একবারই মানে যখন টাইম পাই এটাকে পরিষ্কার করে নিই। আসলে কি বলুন তো, পুজো আসার আগে আমরা নিজেরা যেমন নতুন রূপে সেজে উঠি, নতুন আলো মানে নতুন গয়না শাড়ি জামা কাপড়, ওই রকম আমাদের ঘরদোরটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। এতে কিন্তু একটা ঘরের থেকে নেগেটিভিটি যেমন দূর হয়, সেরকম মনের মধ্যে থেকেও অনেক নেগেটিভিটি দূর হয়ে পজিটিভিটি তৈরি হয়। মানে এসব দেখবেন, একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থাকলে মনটা কতটা ভালো লাগে, আর একটা নোংরা জায়গা দেখলে সেখানে মনটা কেমন একটা মানে বিরক্ত বা অশান্তি বোধ করি। ওই রকমই মানে পুজোর আগে এইসব করলে যেমন একটা শুভ শক্তি আমাদের এখানে মানে পৃথিবীতে আসে, ওরকম আমাদের নিজেদেরও মনের মধ্যে যে একটা শান্তি একটা আনন্দ আসে, ওই জন্যই আমরা এইসব করে থাকি। তো এগুলো পরিষ্কার করে নিই। আপনাদের সঙ্গে হয়তো ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, তো এগুলো সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে উপরে তুলে দেবো। বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবারও একটি নতুন ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।